সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হাসপাতালে বাড়ছে রোগের চাপ এ বিষয়ে জানাতে রাজধানীর মুগ্ধা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম আজিজুল আজিজুল আজ হাসপাতালে রোগের চাপ আর চিকিৎসা ব্যবস্থার সার্বিক আয়োজন কেমন দেখছেন কার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি যেমনটি বলছিলেন যে ডেঙ্গুর যে প্রকোপ সেটি বাড়তে শুরু করেছে এটি কিন্তু এই যে অক্টোবর মাস এই মাসের শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি যে এরকম মানে অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে ডেঙ্গুর প্রকোপ আর আমি যে হাসপাতালটিতে রয়েছি মুগদা জেনারেল হাসপাতাল এখানে আমরা আজকের যে খবরটি নিয়েছি সেটি এখন পর্যন্ত একশো জন রুগী রয়েছে এবং দুপুর থেকে এখন বিকাল পাঁচটা বাজে এই সময়ের মধ্যেই কিন্তু আমরা জেনেছি যে বিশ জনের মতো রুগী কিন্তু এখানে ভর্তি হয়েছে আপনি যদি একটু দেখেন যে চিকিৎসা ব্যবস্থা আসলে যেটি চলছে এখানে চিকিৎসক এবং যারা নার্স এবং রয়েছেন সেবিকা তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যস্ত রয়েছে এবং তাদের মানে দম ফেলানোর সময় পাচ্ছে না আমি একজন চিকিৎসকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি আসলে আমি যেমনটি জেনেছি যে উনি দুপুরের খাবারটা এখনও এখন পর্যন্ত উনি খেতে পারেননি তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি আর আপনি যদি দেখতে পারেন যে নিশ্চয়ই দেখছেন যে কি পরিমাণের রুগীর চাপ আসলে এখানে জায়গা দেওয়ার মতো অনেকে বিছানা পাননি তারা কিন্তু নিচেই ফ্লোরে বিছানা করেই কিন্তু তাদের থাকতে হচ্ছে এবং এইভাবেই চিকিৎসা নিচ্ছে এবং আপনাকে আরেকটা বিষয় যদি আমি জানাতে চাই যে আমরা এখানে রুগীদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে শুরুতেই তারা কিন্তু বুঝতে পারছে না যে তাদের ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আমি একজন রুগীর সঙ্গে কথা বললাম তিনি আজ দশ দিন ধরে অসুস্থ রয়েছেন কিন্তু তিনি গত দুই দিন ধরে হলেন হলে হলো যে সে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এখানে আসার পরেই তারপরে কিন্তু ডেঙ্গু শনাক্ত হয়েছে তাকে এবং তার যে চিকিৎসা সেটি শুরু হয়েছে তার আগে কিন্তু তিনি শুধুমাত্র জ্বর হলে যে ওষুধগুলো গ্রহণ করা হয় সেইগুলো তিনি গ্রহণ করেছেন তো এরকম কিন্তু ম্যাক্সিমাম রুগীর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে ছয় থেকে আট দিন ধরে তারা হাসপাতালে ভর্তি রয়েছে তো আর আরেকটি বিষয় লক্ষ্য করা গিয়েছে যে মুগদা যে জেনারেল হাসপাতাল সেখানে কিন্তু শুধু যে এই ঢাকা শহরের যারা রুগী রয়েছেন তারা না কিন্তু আমি জেনেছি যে নরসিংদি তারপরে নারায়ণগঞ্জ এইসব আশপাশের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা দেখেছি যে রুগী এখানে এসেছে এবং তারা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তো আপনাকে যে বিষয়টা জানাতে চাই যে এই চিকিৎসকরাও আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই মাসটা কিন্তু এইভাবেই থাকবে তবে আগামী মাস থেকে হয়তো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখন পর্যন্ত যে ডেঙ্গু পরিস্থিতি রয়েছে গত বছর বা তার আগের বছরগুলোর থেকে কিন্তু একবার যে কম রয়েছে তারা কিন্তু অনেকটাই বেশি এবং এটি আসলে আগামী যে সেপ্টেম্বর নভেম্বর মাসে গিয়ে হয়তো শীতের প্রকোপ আসলে হয়তো কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ ইফতেখার আজিজুল আপনাকে ধন্যবাদ